مالي سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكلي قري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين شكل محبة بركنت بري صدق الله العظيم بري آمنت بالله যা তেলাওয়াত হয়েছে কার কালাম? আল্লাহর কালামের উপরে আমরা ঈমান এনে ফেললাম, আমরা পড়লাম আমানতু বিল্লাহ। ওয়াকালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ হেরা গোহায় মগ্ন বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد আজকের এই মাহফিল খান খানাপুর ব্যাপারীপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিল ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে খানখানাপুর রাজবাড়ির এই মুতাবাররক আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল খালেক ব্যাপারী সাহেব, সভাপতি ব্যাপারীপাড়া জামে মসজিদ খানখানাপুর রাজবাড়ি, আল্লাহ যেন আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। সুখে দুঃখে কষ্টে আনন্দে যখন মালিকের প্রশংসা আদায় করবে আল্লাহ এত বেশি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। কেয়ামতের কঠিন মুসিবতের সময়ে যখন কেউ কারো কোনো কাজে আসবে না, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আজকে আমার জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে তারা, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন, দুনিয়ার জীবনে যারা আমি মালিকের প্রশংসা আদায় করেছিল, ফিসসাররা ইওয়াদদাররা সুখে প্রশংসা আদায় করেছিল, দুঃখে প্রশংসা আদায় করেছিল, কষ্টে আমার মালিককে ভুলে যাই নাই, দুঃখের দিনে মালিককে যারা ভুলে যায় নাই তাদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারে কি আমরা দাঁড়াতে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্ন আমরাহু কুল্লাহু খাইর, মুমিনদের জিনিসটা বড়ই আশ্চর্যজনক। মুমিন যখন কষ্টে পড়ে যায়, মোমেন যখন বালা মুসিবতে পড়ে যায়, মোমেন যখন দুঃখের মধ্যে পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, মোমেন তখন ধৈর্য ধারণ করে ফেলে কার উপরে? আল্লাহ। ফাকানা খায়রান লাহু, এটা মোমেনের জন্য কল্যাণকর হয়ে যায়। আবার মোমেন যখন নিয়ামত পায়, মালিকের শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু,
আর এই শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বাড়ায় দেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটি গবেষণা চালিয়েছে 300 জন মানুষের উপরে, গ্রেটার গুড সায়েন্স নামে তারা একটা সেন্টার বানিয়ে গবেষণা চালিয়েছে 300 জন মানুষের উপরে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত, টেনশনে আছে, হেজিটেশনে আছে, ডিপ্রেশনে ভুগছে, এরকম 300 জনের উপরে গবেষণা চালিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গ্রেটার গুড সেন্টার তারা গবেষণা করতে গিয়ে দেখে এক একজন আল্লাহর গোলাম যখন সামান্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে জাগ্রত করে, অথবা কেউ কোনো কিছু দিয়েছে যখন শুধু একটু কৃতজ্ঞতা বোধ জাগ্রত করে, ইমোশনাল টক্সিক গুলো থাকে, আবেগের যে সমস্ত বিষক্রিয়া থাকে, আল্লাহ পাক শুধু কৃতজ্ঞতা বোধ জাগ্রত হওয়ার সাথে সাথে আবেগের বিষক্রিয়া থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে যখন বান্দা, আপনি যখন কাউকে কোনো কিছু দিয়েছেন, কৃতজ্ঞতা বোধ যখন হৃদয়ে জাগ্রত হয়েছে, মুখে প্রকাশ করে নাই, হৃদয়ে জাগ্রত হওয়ার পরে যখন অনুধাবন করেছে, সঙ্গে সঙ্গে হার্টের রোগগুলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সুস্থ করে তোলে, বান্দা সুস্থ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আপনার হার্টটাকে যদি ভালো রাখতে চান, হার্টের রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, যিনি আপনাকে আমাকে সুস্থ রাখবেন তিনি কে? আল্লাহ। এবার তৃতীয় নম্বরে তারা গবেষণা চালানো, কৃতজ্ঞতা বোধ যদি মানুষের ভিতরে জাগ্রত হয়, ব্রেনের ভিতরে যদি কৃতজ্ঞতা বোধ আসে, তারা গবেষণা করে অবাক হয়েছে, কৃতজ্ঞতা বোধ যখন ব্রেনের ভিতরে আসে, লম্বা সময় ধরে স্থায়িত্ব থাকে, দীর্ঘ সময় ধরে এর স্থায়িত্ব থাকে, এই স্থায়িত্বের কারণে আল্লাহ রব্বুল আলামিন ব্রেনটাকে নানা ধরনের রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে। তাহলে প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শিখালেন গোলাম প্রশংসা করবা, বিপদেও করবা, সুখেও করবা, দুঃখেও করবা, জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা লাগবে কার? আল্লাহ। সে আল্লাহকে আমরা আজকের মাহফিল থেকে জোরে সোরে প্রাণ খুলে মহব্বত ভরা কণ্ঠে আরেকটা বার প্রশংসার আওয়াজ শুনিয়ে দিতে চাই, পড়তে চাই, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে একটু যাচাই বাছাই করতে চাই, যুবক বেশি না বৃদ্ধ বেশি? যুবক যারা আছেন 15 থেকে 25 বছর বয়সের তাগড়া যুবক, যুবকেরা তোমরা বলো তো দেখি, আল্লাহু আকবার। বয়স 15 থেকে 25, বুঝছেন তো আপনারা? অনেক মুরব্বীরাও যোগ দিচ্ছে যে হুজুর বয়স 50 হলে কি হবে, 25 এর চেয়ে কম না, 25 পার করি তো 50-এ আসি। এখন যারা 15 থেকে 25, আপনারা আরেকটা বার সুযোগ নিয়ে পড়েন আল্লাহু আকবার। কত বছর? 25। এবার যাদের বয়স 30 থেকে 50, 60, আলহামদুলিল্লাহ আমাদের যারা প্রবীণ, আপনারা বলেন আল্লাহু আকবার। আমার কাছে বুঝে আসে নাই যে কোনটা কেমন, মনে হয়েছে পুরাটাই 50-50। এবার মুরব্বীরা আবার শুনিয়ে দেন আল্লাহু আকবার। যুবকদের জন্য আরো একটা বার সুযোগ, যুবকদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? সকল জোর খাটিয়ে যুবকরা বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার কি মনে হয়, যুবক বেশি না কম? এবার দুই গ্রুপ একটু একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় যিনি বড় করি সে মালিকের আওয়াজটা আমরা করলাম, আল্লাহ যেন আমাদের এই তাকবীর, আমাদের এই তাহমিদ, আমাদের এই তাসবিহকে আজকের মাহফিল থেকে কবুল করে, করি আমিন। আজকের মাহফিলে দরুদ ও সালাম করতে চাচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুন মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজেদারে মদিনা,
আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করে, সকলে পড়ি আমিন। আচ্ছা, আমরা সবাই কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি? বলেন, সবাই পড়েছি? কয়জন বলছে না না হুজুর পড়িনি? আচ্ছা, পড়া দরকার আছে না? তাহলে একটু আমরা দরকার যেহেতু মনে করতেছি, শুধু দরকার না, একবার পড়াটা ওয়াজিব। আমরা ওয়াজিব টুকুন আদায় করি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা যেখানে ওয়াজ করতেছি জায়গাটার নাম কি? ব্যাপারীপাড়া। কি পাড়া? ব্যাপারীপাড়া। ব্যাপারীপাড়া। ব্যাপারীপাড়া থেকে মদিনাতুল মুনাওয়ারা কাছে না দূরে? দূরে। কত দূরে? অনেক দূরে। একটু কত দেখি কত দূরে হবে? অনেক দূরে। মাশাআল্লাহ। একজন আজ থেকে 1450 বছর আগে বলে গেলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম ওয়া মা উম্মতিরা রে, আমি নবীর উপরে দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো, কারণ যেখানে বসেই তোমরা দরুদ পড়বে, আমি নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরুদখানা পৌঁছায় দিবে। আজকে আমরা যখন ব্যাপারী পাড়ায় বসে ভাঙা ভাঙা কণ্ঠ নিয়ে যখন আমার নবীর নামে দরুদ পড়েছি, এই দরুদটা বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। নবীজি এই দরুদ পেয়ে খুশি না বেজার? নবীজিকে খুশি করার জন্য মহাব্বত নিয়ে আরেকটা বার পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, দরুদ বেশি বেশি পড়বে, দরুদ পড়লেই রাসূলুল্লাহর সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পর্কটাকে মজবুত বানায় দিবে পরে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফুসসিলাত থেকে, সূরা ফুসসিলাতের 31 এবং 32 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতে কারীমা ঘিরে আজকের মাহফিলে আমরা আলোচনা করব, যদি আমাদের মালিক রাজি থাকেন, খুশি থাকেন, শেষ পর্যন্ত আলোচনা শুনবো, তারপরে বাড়ি যাব পড়ি ইনশাআল্লাহ। কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখাম। আপনাদের বাড়ি ব্যাপারী পাড়া, এইরকম ব্যাপারে যদি বাজার ঘাটে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে চিন্তা করেন। এবার কারা কারা 80% শুনে বাড়ি যাবেন হাত উঠায় দেখাম। এবার কে কে 100% শুনে যাবেন হাত উঠান। একজন তাকবীর দিছে, কে দিছেন তাকবীরটা? মাশাআল্লাহ। ব্যাপারই পারে সবকিছু থাকলেও তাকবীরের জোরটা একটু কম আর কি। আচ্ছা, জোরে সোরে একজন আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন? জি। দেখি দেন তো দেখি একজন। কিন্তু বোঝা গেছে তাকবীরের প্র্যাকটিস তেমন নাই, এজন্য একবার দিয়ে থেমে গেছে। যাই হোক, অসুবিধা নেই, তাকবীরের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আছে, ঠিক কি না? আমাদের স্পিরিট, ইমান, তাওহীদ সবকিছুর সাথে তাকবীর জুড়ে আছে, ঠিক কি না? এই তাকবীর আমরা দিয়ে নিলাম, এখন আর ডানে বামে সামনে পিছনে আমরা কোনো কথা শুনবো না, সরাসরি তাফসীরে চলে যাব পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা নুজুলান মিন
বলেন কার কথা? আল্লাহ বলছেন বান্দা শোনো, ফেরেশতারা তোমাদের জন্য দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও ফেরেশতারা তোমাদের জন্য বন্ধু হবে। ফেরেশতারা আমাদেরকে জানায় দিলেন, শোনো বন্ধুরা, দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু, আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু হব। তোমাদের জন্য মন যা চাবে, মনের চাওয়া পাওয়া পুরা করে যিনি তোমাদেরকে জান্নাতে রাজকীয় ভবন বানায় দিবেন তিনি কে? মন যা চাবে, যা তোমরা পেশ করবে সব সেদিন পুরা হবে। সেই জান্নাতের ভিতরে নুজুলান মিন গফুরির রহিম, এক এক স্তরে এমন মেহমানদারি থাকবে, এই মেহমানদারি আমার আল্লাহ করবেন। কারণ এই মেহমানদারি এমন এক মালিক করবেন যার চাইতে বড় কোনো মালিক হতে পারে না। এমন মালিক সেদিন মেহমানদারি করবেন, মেহমানদারি ছোট হবে না, বড় হবে। এরপরে আল্লাহ পরিচয় দিচ্ছেন ওই মানুষের চাইতে কার কথা সেরা হতে পারে, যে দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজে আবার ন্যাক আমল করবে, আর পরিচয় দিবে আমি মুসলমান। এই পরিচয় যারা দিবে তাদেরকে যিনি দুনিয়ায় সেরা বানায় দিবেন, আখেরাতেও সেরা বানায় দিবেন তিনি কে? সূরা ফুসসিলাত 31 এবং 32 নম্বর আয়াতে কারীমা, এই আয়াতে কারীমা প্রমাণ করে দিচ্ছে ফেরেশতারা আমাদের বন্ধু, আমাদের জন্য প্রতিনিয়ত ফেরেশতারা আমাদের জন্য রহমতের চাদর বিছিয়ে রাখে। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আমাদের বন্ধু একটা প্রমাণ নেন প্রথমে। কষ্ট হচ্ছে আপনাদের? না। কষ্ট হচ্ছে? না। তাহলে কোনো কিন্তু কথা বলা যাবে না। কথা বলা যাবে? না। কথা বললে কিন্তু আলোচনা আমি ভুলে যাব, আলোচনা করতে পারবো না। রাত কিন্তু খুব বেশি একটা হয় নাই। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ফেরেশতারা বন্ধু প্রথম একটা প্রমাণ নেই, রাজি আছেন? এখানে কিন্তু কথা হচ্ছে, কথা হওয়া যাবে না, বলেন ইনশাআল্লাহ। আমরা কোনো কথা বলবো না, বলি ইনশাআল্লাহ। ফেরেশতারা আমাদের বন্ধু, প্রথম প্রমাণ হলো আজকের মাহফিলে যারা এসেছেন চারদিকে তাকায় দেখেন কুয়াশার কুয়াশা, এই ঠান্ডার ভিতরে আখেরাতকে পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা এসেছেন, যিনি তৌফিক দান করেছেন তিনি কে? আর ফেরেশতারা আমাদেরকে ডাকতেছে আর ডাকতেছে, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য নূরানি চাদর গুলো বিছিয়ে রেখেছে। যারা আজকের মাহফিলে এসে বসেছে মনটাকে পবিত্র করার নিয়ত নিয়ে বসেছে, উঠার আগেই আল্লাহ পাক চাইলে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবে। আপনার আমার দাম বন্ধুদের কারণে কত বেড়ে গেল চিন্তা করেন। আমার আপনার জন্য নূরানি চাদরগুলো বিছিয়ে দেওয়া হলো, ঠান্ডার ভিতরে আপনি আমি বসে আছি, তারপরেও বসার জন্য এসেছি, এই জন্য এসেছি আল্লাহর দিনের কথা হবে। ফেরেশতারা নূরানি চাদর বিছায়া দিবে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, গভীর সমুদ্রের ভিতরে, পুকুরের ভিতরে, নদীর ভিতরে, পানির ভিতরে যত পরিমাণ মাছ রয়েছে, হাত্তান নামলাতু ফি দুগরিহা, গর্তের ভিতরে যত পিপীলিকা আছে সব পিপীলিকা গুলো দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ যারা কোরআন কারীমের আলোচনা শুনতে এসেছে গুনাহ খাতাগুলো মাফ করে দাও।
এজন্য কোরআন কারীমের তাফসীরের প্রতি আমাদের মহব্বত বেশি না কম? বেশি। ও মুসলমান একটু চিন্তা করে, এখন পরিস্থিতিটা এমন দেখা যাচ্ছে কেমন যেন মাহফিলগুলো জায়গায় জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই যে পরিস্থিতি এখন উত্তাল, এই সময়ে খুব ভালো করে বুঝে নেন, যখন এই পরিস্থিতি দেখবেন ভেঙে না পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন, ধৈর্য ধারণ করতে থাকেন, মোকাবেলা করার চেষ্টা করেন, হিকমা কাজে লাগায় চলেন। হিকমা হচ্ছে আলা ইন্নাল হিকমা হিয়াল হুজ্জাত, দলিল দিয়ে প্রমাণ দিয়ে আলেমদের কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, যিনি অবশ্যই পরিবর্তন দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। বিশ্বাস হয় তো? হয়। দুষ্ট তো আমাদের, আমরা আমাদের আমলের পরিবর্তন আনতে পারি নাই। এই যে এতদিন ধরে মাহফিল হচ্ছে, এই করোনাকালীন সময়ও মাহফিল চলছে, পৃথিবীর দিকে একটু তাকায় দেখেন, মালয়েশিয়াতে 9 জন, একজন না দুজন না 9 জন বাঙালি আত্মহত্যা করেছে, 49 জন আত্মহত্যা করেছে এই প্যান্ডামিক সিচুয়েশনে, করোনাকালীন সময়ে। কারণ যারা মালয়েশিয়ার জনগণ তাদেরকে সরকার টাকা দেয়, কিন্তু প্রবাস থেকে যারা গিয়েছে, যারা কষ্ট করে মালয়েশিয়াকে সুন্দর রাখছে, যারা মালয়েশিয়ার অর্থনীতিকে চাঙ্গা বানাচ্ছে, তাদের খবর না নেওয়ার কারণে তারা শেষ পথ বেছে নিয়েছে, আত্মহত্যার পথ। এই যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলল, এই আত্মহত্যার সময় একটু চিন্তা করে দেখেন মুসলমান, আমার দেশের 9 জন মানুষ পর্যন্ত আত্মহত্যা করে ফেলেছে, না খেয়ে না পেয়ে অর্থনৈতিক দুশ্চিন্তায় পড়ে গিয়ে আত্মহত্যা করে ফেলেছে। রাষ্ট্রীয় দায়ভার তো অবশ্যই রয়েছে, ব্যক্তিগত ক্ষেত্রে আমাদেরও তো দায়ভার আছে, তারা তো আমাদেরই আত্মীয়। এই সিচুয়েশনে এসে বিপদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কল্পনা করেন, এর মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি দেশের মধ্যে ভালো রেখেছে, ঠিক না বেঠিক? বিপদে পড়লে মালিককে চেনা লাগে। আল্লাহর নবী যত সময় আযাবের জায়গায় যেতেন, তাবুক যেতেন, মাদায়েনে সালেহ যখন বিশ্ব নবী গেলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা কান্না করতে করতে এখান থেকে বের হবে, কারণ এই জায়গায় আল্লাহ পাক একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। ইল্লা ওয়া আনতুম বাকুন, তোমরা কান্না ছাড়া বের হবে না, জানি আল্লাহ পাক আমার উম্মতগুলোকেও শেষ করে দিবে। চিন্তা করেন এই সময়ে কত অন্যায় আমরা করেছি, আল্লাহ করোনার মতো আযাব দিয়েছে, এই সময়ে আযাব পাওয়ার পরে কয়জন চোখে পানি এনে কেঁদেছেন, কয়জনের হৃদয়টা বাসিয়েছেন। অথচ বিশ্বনবী আল্লাহর কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, এই আয়াতে কারিমা পড়ে বিশ্বনবী সবচেয়ে বেশি কাঁদতেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ওয়া জিনা বিকা আলা কারিমা পরে বিশ্বনবী সবচেয়ে বেশি কাঁদতেন। কি আছে আয়াতের ভিতরে, কেন তিনি কাঁদতেন? আয়াতের ভিতরে আল্লাহ জানিয়েছে, নবী হে প্রত্যেক উম্মতের পক্ষ থেকে এক একজন নবীকে দাঁড় করানো হবে। বিশ্বনবী এত পরিমাণ কাঁদলেন, আম্মা জান হযরত আয়েশা দেখেন বিশ্বনবীর দাড়ি ভিজে গেছে, টপ টপ করে জমিনের মধ্যে পানিগুলো ঝরছে। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবীকে দিয়ে আল্লাহ পাক জান্নাতের দরজা খোলাবেন, যেই নবী না গেলে আল্লাহর জান্নাতের দুয়ার খুলবে না,
জান্নাতের সামনে গিয়ে যখন নবী দাঁড়াবে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা কে তুমি সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বলবে মুহাম্মদ আমি মুহাম্মদ এসেছি জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক নবী আপনার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে এতদিন পর্যন্ত কারো জন্য আমি জান্নাতের দুয়ার খুলে দেই নাই আজকে আপনি এসেছেন আপনাকে দিয়ে আল্লাহর জান্নাতের দুয়ার আমি ফেরেশতা আপনার জন্য খুলে দিচ্ছি যেই নবীকে দিয়ে জান্নাতের দরজা খোলা হবে নবী যখন জান্নাতের দিকে যাবেন তখন নবী গুনাহগার উম্মতদের কথা মনে করে ফেলবেন একটু মনটাকে নরম করে দিয়ে চিন্তা করেন ও আমার ভাইরা আজকে যারা করোনা কালীন সময়ে এখনো বেঁচে আছেন আল্লাহর রহমতে আছেন মুক্তির মধ্যে আছেন সুস্থ অবস্থায় আছেন একটু কল্পনা করেন পৃথিবীর 14 লক্ষের উপরে মানুষ মারা গেল 7 কোটি মানুষ আক্রান্ত হলো আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে কত আদর করে কত মায়া করে এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে সেদিন আমার নবী বিশ্ব নবী উম্মতদের কথা স্মরণ করবেন আল্লাহর নবী বলবেন হুররিমাতিল জান্না আলাল উমম হাত্তা তাদখুলা উম্মতি ততক্ষণ পর্যন্ত কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলা আল্লাহর জান্নাতে না যাবে সুবহানাল্লাহ আর একটু মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আমলের ত্রুটি আমাদের সুন্নত মানার অবজ্ঞা আমাদের এত গুনার পরেও বিশ্ব নবী সেদিন আমাদেরকে স্মরণ করবেন আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করতে থাকবেন